আরো একবার জানিয়ে রাখি, আগামীকাল বিজয়া দশমীর দিন, কিন্তু ধেয়ে আসছে একটি ঘূর্ণিঝড় বলে খবর। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে ঘূর্ণিঝড় প্রায় 80 কিলোমিটার বেগে বইবে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে, কিন্তু আমাদের রাজ্যে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে, সঙ্গে ভারী বৃষ্টি থেকে শুরু করে, হালকা বৃষ্টি থেকে শুরু করে ভারী বৃষ্টি অবধি হতে পারে। এবং তার জন্যেই কিন্তু আজ নবমীর সন্ধ্যায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তের বিভিন্ন পুজো মণ্ডপে। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি রয়েছে আরও একটি পুজো মণ্ডপে আগরতলা শহরের। চলুন দেখে নিই একবার কোথায় আছে এবং সুপ্রীতি কি দেখাতে চাইছে আমাদের। সুপ্রীতি, তুমি শুনতে পাচ্ছ আমাকে? এই মুহূর্তে কোথায় আছো এবং কি চিত্র দেখাবে তুমি আমাদের? একদম একদমই দীপেনদা, প্রথমেই তোমাকে জানাই শুভ নবমী এবং দর্শকদেরও জানাই শুভ নবমী শুভেচ্ছা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি প্রান্তিক ক্লাবে আগরতলার ধলেশ্বরের, এবং প্রান্তিক ক্লাবের এবছরের থিম চন্দ্রযান 3। অর্থাৎ আমরা দেখেছি কয়েক মাস পূর্বে যেখানে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা চন্দ্রযান 3 অর্থাৎ চাঁদে যে রোভার প্রোগ্রামে সফট ল্যান্ডিং করেছিল, এবং এই সফট ল্যান্ডিং এর মধ্য দিয়ে গোটা কার্যত বিশ্ব সাড়া ফেলে দিয়েছিল, এবং সেই মুহূর্ত আমাদের ভারতবাসীর কাছে যথেষ্ট গর্বের। একই সঙ্গে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে খচিত রয়েছে যে মুহূর্ত, সেই স্মরণীয় মুহূর্তটাকেই এবার প্রান্তিক ক্লাব আগরতলা শহরের যারা তুলে ধরার জন্য পুজোয় প্যান্ডেল তৈরি করেছে চন্দ্রযান 3-এর। আমার সঙ্গে ক্যামেরায় রয়েছে মিল্টন ধর, আমি মিল্টন দাকে বলবো সেই চন্দ্রযান একবার তোমার মধ্য দিয়ে দর্শকদের সামনে দেখাতে। দেখো চন্দ্রযান 3 এবং তার সঙ্গে রোভার প্রোগ্রাম, এই যে পুরো প্রসেসটা ইসরোর যেটা ছিল সে সবটাই কিন্তু এখন আগরতলা প্রান্তিক ক্লাবে এলে দেখতে পাবে, উপভোগ করতে পারবে রাজ্যের সাধারণ মানুষ। তার জন্য কিন্তু ভিড়টাও হচ্ছে, শুধুমাত্র যে চন্দ্রযান 3-এর প্যান্ডেল বা তার সঙ্গে রোভার প্রোগ্রামের স্ট্যাচু আকারে বানিয়ে রাখা হয়েছে তা নয়, তার পাশাপাশি এস সোমনাথ ইসরোর প্রধান, তার যে বক্তব্য ছিল ঠিক সেই মুহূর্তে সেই বক্তব্যকেও কিন্তু টুকরো টুকরো ভাবে চালানো হচ্ছে। তবে দীপেন্দা, আমি অল্প কথা বলেই একেবারে চলে যাব ক্লাবের যিনি রয়েছেন ক্লাব কর্মকর্তার কাছে, একটু জানবো ওনাদের এবারের ভাবনা চিন্তা সম্পর্কে। দাদা, নিউজ ল্যাঙ্গারে লাইভে আপনাকে স্বাগত। আপনাদের এবারে চন্দ্রযান 3 কোথেকে এই ভাবনা চিন্তা এবং কতটা সাড়া ফেলেছে মনে হচ্ছে এই এই প্যান্ডেল? প্রথমে আমি নবমীর শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের মাধ্যমে রাজ্যের দর্শনার্থীদেরকে। আমরা খুব সাড়া পেয়েছি এবছর, কারণ আমরা 4 মাস আগেই আমাদের মাথায় যখন আমরা দেখতে পেলাম যে টিভিতে এবং পেপারে যে চন্দ্রযান 3 আমাদের দক্ষিণ মেরুতে পাঠাচ্ছে আমাদের ইসরোর বিজ্ঞানীরা, তখনই আমার মনে হলো আমরা যদি এমন একটা প্যান্ডেল করি, কারেন্ট একটা প্যান্ডেল করতে হলে আমরা একটা ভালো জিনিস দিতে পারবো ধরনের। তো এই বলে আমাদের ক্লাবের সদস্যদের সাথে কথা বলে এবং সবাই রাজি হলো, ডেকোরেটরকে ডেকে বললাম, উনিও রাজি। তো আমরা দেখতে পাচ্ছি, আমরা পঞ্চমী দিনে খুলে দিয়েছি, দেখতে পেলাম মানুষের যে ঢল এই বছর, গত কয়েক বছর ধরে আমাদের চারপাশে এতটা ভিড় পায়নি, এই বছর আমরা পঞ্চমী দিনে পেয়েছি। প্লাস আমাদের আর একটা জিনিস আমরা করতে পেরেছি, ইসরোর বিজ্ঞানী যে বিজ্ঞানীরা এই চন্দ্রে এই চাঁদের দক্ষিণীয়তে এই চন্দ্রযান 3-কে পাঠিয়েছে, সেই বিজ্ঞানী সুব্রত চক্রবর্তীকে আমরা উদ্বোধন করিয়েছি, এটা আমাদের একটা বিরাট সাফল্য। আমরা ওনাকে পেয়েছি, মানুষ এসে দেখতে পেয়েছে। কালকেও আমাদের এক CM এসেছিল, বললো যে না খুব সুন্দর প্যান্ডেল, এবং সবাই যারা দর্শনার্থী আছে সবাই বলছে এটা নতুন থিম, ভালো লেগেছে সবার কাছে। অর্থাৎ দীপেন্দা, তুমি শুনলেন যে শুনলে যে ক্লাব যারা রয়েছে সদস্য তারা কতটা সাড়া পাচ্ছে, কারণ আগরতলার মানুষ একেবারে নতুনত্ব ছোঁয়া পেয়েছে এই চন্দ্রযান 3 প্যান্ডেলের মধ্য দিয়ে। এবারে একটু একটু করে আমি ভেতরে ঢুকবো, তোমাকেও নিয়ে যাব আমাদের সঙ্গে, ভেতরের থিম সেটাও দেখব, তারই সঙ্গে একটু কথা বলে নি। দিদি একটু কথা বলি, প্রথমেই জানাই শুভ নবমী, কেমন লাগছে, কটা ঠাকুর দেখা হলো? খুব ভালো লাগছে, সব কিছুই দেখলাম, প্রত্যেকটা প্যান্ডেলই খুব সুন্দর। প্রান্তিক ক্লাবের এবারে চন্দ্রযান 3 কেমন লাগছে? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, একদম রকেটের মতোই লাগছে, আর কি বলবো, খুব আনন্দ হচ্ছে। সুপ্রীতি, তোমার মাধ্যমে আমরা বাইরে থেকে রকেট লঞ্চারটা দেখলাম, কিন্তু কোনো জায়গায় কি সেই প্যান্ডেলে বা মায়ের মণ্ডপে রোভার প্রজ্ঞান এবং ল্যান্ডার বিক্রমকে দেখানো হয়েছে? সেটা যদি আমাদের দর্শক বন্ধুদের একটু দেখাও। আমরা ধলেশ্বরের প্রান্তিক ক্লাবে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি রয়েছে এবং সুপ্রীতির সাথে আমাদের চিত্র সাংবাদিক মিল্টন ধর রয়েছে, এবং আমরা বাইরে থেকে যে আমাদের চন্দ্রযানের যে রকেট লঞ্চার
সেই রকেট লঞ্চারটাকে দেখলাম বাইরে থেকে মণ্ডপ যেটা মায়ের মণ্ডপ এবার প্রান্তিকে কিন্তু ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান আছে কিনা মায়ের মণ্ডপের ভেতরে এবং পাশাপাশি মায়ের কি রূপ প্রান্তিকের সেটা আমরা একটু দেখবার চেষ্টা করব আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি এবং মিল্টন ধরের ক্যামেরা দীপেন্দা সেক্ষেত্রে প্যান্ডেলের বাইরের যে থিম সেটা তোমাকে দেখালাম একেবারে বিক্রমের যে ছবি সেটাকে রাখা হয়েছে এবং এই মুহূর্তে তোমাকে নিয়ে এসেছে প্যান্ডেলের ভেতরে প্যান্ডেলের ভেতরে যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেখানে মায়ের তুমি রূপ যদি দেখো মাকে কিন্তু আমাদের যে দেশের যে জাতীয় পতাকা রং তেরঙ্গা সেই তেরঙ্গা কালারের কিন্তু শাড়ি মাকে পরানো হয়েছে অর্থাৎ তারই সঙ্গে যে মায়ের যে চার পুত্র সন্তান রয়েছে গণেশ কার্তিক লক্ষ্মী সরস্বতী তাদেরকেও কিন্তু একটা যে থিম দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু তারা যে স্টুডেন্ট সেটা বোঝানো হয়েছে এবং ভেতরের যে প্যান্ডেল এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ আমার চিত্র সাংবাদিক তুলে ধরছে সেই প্যান্ডেলে কিন্তু রয়েছে যে কম্পিউটার একই সঙ্গে যে ইলেকট্রনিক্স যে গ্যাজেটস রয়েছে সেই সমস্ত জিনিস অর্থাৎ বৈজ্ঞানিকভাবে যা যা কাজে লাগে যা যা একটা চন্দ্রযান মিশনকে সাকসেস করেছে যে যে যন্ত্রপাতি সেক্ষেত্রে প্রয়োজন হয় সেই সমস্ত যন্ত্রপাতিগুলোকে কিন্তু ভেতরে প্যান্ডেল মধ্যে রাখা হয়েছে যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কোথাও রাখা হয়েছে কম্পিউটারের ভেতরের কোনো অংশ অর্থাৎ সিপিইউ কোথাও টাঙানো হয়েছে কোথাও রাখা হয়েছে বিভিন্ন রকমের যে রকেট আমরা দেখেছি লঞ্চার হয় সেই রকেট অর্থাৎ সবটাই কিন্তু এখানে ইলেকট্রনিক্স সামগ্রীর মধ্য দিয়ে অর্থাৎ সায়েন্টিস্টদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রীগুলোকে তুলে ধরা হয়েছে তারই সঙ্গে মায়ের যে রূপ একদিকে ভারত মাতার রূপ সেক্ষেত্রে মাকে দেওয়া হয়েছে অন্যদিকে মায়ের সন্তানদেরকে কিন্তু স্টুডেন্ট হিসেবে এখানে সাজানো হয়েছে এবং প্যান্ডেলের ভেতরে তুমি দেখতে পাচ্ছ যে ভিড় কতটা নবমী সন্ধ্যায় একেবারে জমে উঠেছে ঠিক সুপ্রীতি যতটুকু দেখতে পেলাম আমরা আমার কাছে আমাদের কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে একটা স্পেস স্টেশনে এই তো এই পর্যন্ত ছটা ঠাকুর দেখা হয়ে গেছে একদম এই যে আজকে নবমীর সন্ধ্যা কি রকম লাগছে আগরতলায় কতটা ভিড় কটা ঠাকুর এখনো দেখার বাকি রয়েছে কি প্ল্যানিং আছে না ঠাকুর দেখা এখনো অনেকগুলো বাকি রয়েছে আর আগরতলায় প্রচন্ড ভিড় প্রথম দিকে তো শহরের মানুষ বেরোয় কিন্তু অষ্টমী থেকে আসলে মানে গ্রামের মানুষের ঢলটা নামে সেজন্য অষ্টমী থেকে তো প্রচন্ড ভিড় আজকেও দেখছি প্রচন্ড ভিড় আরো বেশ কয়েকটা পুজো দেখার বাকি আছে এই যে পুজো মানে প্যান্ডেল হপিং তো রয়েছে তার সঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া ভুড়ি ভোজের আড্ডা খাওয়া দাওয়ার লিস্টে কি কি থাকে এই তো মোমো চাট তারপরে এগ রোল এগুলো তো আছেই তারপর লাস্টে আপনার রেস্টুরেন্টে বসে খেয়ে তারপর যাই এটা তো একটা আনন্দ সারা বছর খাওয়া হলো পুজোর সময় একটু বাইরে খাওয়া অর্থাৎ দীপেন্দা বুঝতেই পারছো এই কদিন মানুষের একেবারে লাগাম ছাড়া আনন্দ কোনো রেস্ট্রিকশন নেই কোনো ডায়েট নেই খাওয়া দাওয়া লিস্টে যেরকম মোমো ফুচকা বিরিয়ানি থাকছে তার সঙ্গে থাকছে প্যান্ডেল হপিং এর আগের পর এক লিস্ট এবং নবমীর সন্ধ্যায় এই মুহূর্তে শহর আগরতলা কার্যত একেবারে জমজমাট এবং যেহেতু একটা ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে ভ্রুকুটি রয়েছে বৃষ্টিপাতের তাই বৃষ্টিতে যাতে কোনোভাবে প্যান্ডেল দেখা ঠাকুর দেখা মাটি না করতে হয় তার জন্য আগে সবাই কিন্তু বেরিয়ে পড়ছেন দীপেন্দা একদম ধন্যবাদ সুপ্রীতি তোমাকে দর্শক বন্ধুরা আপনারা দেখছিলেন এতক্ষণ আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি এবং মিল্টন ধর আপনাদের দেখাচ্ছিল আগরতলা শহরের ধলেশ্বরে প্রান্তিকের মায়ের মণ্ডপ সেখানে যতটা মনে হচ্ছে ভেতর থেকে দেখে একটা স্পেস স্টেশন মনে হচ্ছিল এবং বাইরে সেই রকেট লঞ্চার যা চন্দ্রযান যা চন্দ্রের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করেছে এবং ভারতবর্ষ গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল এবং সেই চিত্র আপনারা দেখলেন আমরা আরও বিভিন্ন প্রান্তে পৌঁছে যাওয়ার চেষ্টা করব আমাদের প্রতিনিধিরা রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শুধু মায়ের মণ্ডপ নয় উৎসবের আমেজ কেমন রাস্তায় কেমন ভিড় সেসব চিত্র আপনাদের দেখাবো তবে যারা এই মুহূর্তে বাড়িতে রয়েছেন যারা হয়তো ভাবছেন যে আগামীকাল দেখবেন পুজো আপনাদের জানে রাখি আগামীকাল অর্থাৎ দশমীর দিন কিন্তু ঘূর্ণিঝড়ের একটা ভ্রুকুটি রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টি হতে পারে তাই যারা সম্ভব আজই কিন্তু মায়ের মণ্ডপে চলে যেতে পারেন আমরা নিচ্ছি একটা ছোট্ট বিরতির পর ফিরে আসি সঙ্গে থাকুন